ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডে তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আজকে রিভিউ করছি। এটা আমার প্রথম রিভিউ রমজান মাসে। এখানে মিরাজ মোল্লা আছে, শাহী আলিম হাসিবিয়া, তারপর হলো মুরগি কালাবুনা, তারপর হলো খাসির লেগ রোস, তারপর খাসি ভুনা, তারপর খাসির মগজ, চিকেন চাপ, তারপর আছে আনা মুরগির রোস্ট, তারপর চিকেন মাসাল্লাম, মুরগি জালপড়াই, চিকেন কুপ্তা, তারপর হলো চিকেন টিকা, তারপর চিকেন চিক, চিকেন চিক, তারপর চিকেন চিক, দাদা গন্ধ, তারপর চিকেন দেশি মুরগির চিকেন টিকা, আপনার চিকেন রোল, তারপরে চিকেন টোস্ট, তারপরে আপনার পেঁয়াজু, বেগুনি, বেগুনি, আচ্ছা চিকেন ললিপপ, তারপরে চিকেন স্পেশাল টোস্ট, তারপরে আছে চিকেন বল, তারপরে আছে শামি কাবাব, জালি কাবাব, স্পেশাল শাহি পরোটা আছে, স্পেশাল পরোটা, স্পেশাল রুটি আমাদের, স্পেশাল গার্লিক নান, তারপর আছে গ্রিল, গ্রিল ওই জিলাপি, ওই সারা সবুজ ওটাই সারি দেন একবারে লাস্টে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। মনসুর ভাই, মনসুর ভাই মাছ অনেলে স্টাফে সব উঠে সব এটা। এখানে একটা বিশেষত্ব যে প্রত্যেকটা যারা দোকানে সেলসম্যানের দায়িত্বে আছেন তারা প্রত্যেকে মাথায় ক্যাপ পরেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে দাঁড়িয়েছেন, চেষ্টা করেছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। মানের খাবারের মানও যথেষ্ট ভালো। আপনারা যারা যারা কিনতে ইচ্ছুক এখানে এসে তাজ হোটেলে যোগাযোগ করতে পারেন। এবং আমি আপনাদের দেখাচ্ছি চিকেন গ্রিল যেটা, এবং হালিমটা একটু আরেকবার দেখেন, রান্না করার ইটা কোথায়? আপনার এই পেলা কি কি দামে? এটা হলো ১,৮০০ টাকা, এটা এটা আছে ৬০০, তারপরে ৪০০, ১০০, ২০০, সব ধরনেরই আছে, সবাই সব ধরনের লোকের জন্য ব্যবস্থা রাখছে, সবাই লাগে আছে। এখন আসরের নামাজ চলছে তাই কেনাকাটা খুব কম, নামাজের পরে এখানে ইনশাল্লাহ কেনাকাটা হবে, লোকজন আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।